কি কি ঘটনা ঘটেছিল একটু বলুন। এখানে সন্ধ্যার সময় আমরা মাইক বাজাচ্ছিলাম, গান হচ্ছিল, আরতি হচ্ছিল, ওরা কয়েকজন এসে বলে গেল যে মাইক বন্ধ করো, উলুথুনি দেবে না, ধাক্কা যাবে না, কারণ এখানে ওরা নাকি মূর্তি ভেঙে দিবে, এসব বলে গেল, আমাদের পুরো থেট দিয়ে গেল। তারপরে ওরা আর কোন পরবর্তী কোন স্টেপ নিয়েছে, কিছু কিছু করেছে পরে? আরো বলছে পূজা শেষ হলে নাকি কোন মানে দেখে নেবে, দেখে নেবে, পূজা শেষ হলে নাকি দেখে নেবে। আর এর থেকে আর কিছু বলতে, ওরা মাঝে মাঝে এরকম করে, কিন্তু আমরা চার দিন মাইক বাজাই, এটা ওদের সহ্য হয় না, এভাবে কেন বলবে আমাদেরকে? আমরা সব মহিলারা মিলে সব এটা পূজা কমিটি গঠন করেছি, আমরা সবাই এটা পূজা কমিটিটা গঠন করেছি সব মহিলা মিলে, করছি সব মহিলারা। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমাদের 100% সারা জীবনে থাকবে যতদিন বেঁচে থাকি আর কি।